فاسألوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم وعليكم السلام ورحمة الله وبركاته نشر <applause> تديني একজন গরিব পরিবারের সন্তান দিন মজুরি করে খান আর হিসেবে কাজ করে নিজে রাজমিস্ত্রি হতে পারেনি জোগাড়ি টোকাড়ির কাজে আপনি ব্যস্ত থাকেন তো এই হিসেবে রাজমিস্ত্রির অধীন আপনাকে কাজ করতে হয় তা আপনার বস মিস্ত্রি উনি একটি মাজার বানানোর এ নিয়েছেন মাজারের উপরে গম্বুজ উঁচু করবেন মাজার বানাবেন মাজারটাকে পাকা পোক্ত করে ওর উপরে গম্বুজ নির্মাণ করবেন তো এই লোকের সাথে আপনার জোগাড়ির কাজ করার জন্যে যা যাবে কিনা অথায় মাজার নির্মাণ এবং মাজার অফ গম্বুজ নির্মাণের জন্য উনি যে কন্ট্রাক্ট নিয়েছেন তো তার সাথে থেকে জোগাড়ির কাজ করা যাবে কিনা এই ছিল আপনার জানার বিষয় অল জবাহ তফিক এই জাতীয় কাজে যাওয়ার আগে আমাদেরকে একটা মূল নীতি মনে রাখতে হবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইত্তাকিল্লাহ হাইসামাকন্তা তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করবে।" তিরমিজির হাদিস আর মহান رب العالمین তার অনেক আগেই বলেছেন পবিত্র কল্যাণকারী মে আল এবং ওয়া কাজে একে অপরকে সাহায্য করবে কিন্তু পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সাহায্য করবে না

আপনার সেই বসের সাথে রাজমিস্ত্রির সাথে যাবেন কোথায় যাবেন মাজার নির্মাণের জন্য মাজার নির্মাণ কবরের ওপরে মাজার নির্মিত হবে গম্বুজ নির্মিত হবে এই কাজের জন্যে এটা কি নাকির কাজ না পাপের কাজ অবশ্যই পাপের কাজ কঠিন পাপের কাজ মানে শির্কের বা শিলা এই শির্কের আড্ডাখানা বানানোর জন্যে আপনার রাজমিস্ত্রি যাচ্ছেন আর আপনি তাকে সহায়তা করবেন জোগাড়ির কাজ করে তার মানে আপনি এই মাজার মাজারের গম্বুজ নির্মাণে তথা এই শির্কের আড্ডায় সহায়তা করবেন এভাবে জোগাড়ির কাজ করে কাজে বুঝতে পারছেন বিবেককে প্রশ্ন করলেই সহজে বুঝে আসবে যে এটা কতটুকু উচিত আসলে এটা জঘন্য কর্ম এবং জাহান নামের মধ্যে প্রবেশের একটি অন্যতম কারণ যাই হোক আসলে মানুষ বিশেষ করে যারা ব্যবসায়ী তারা মানে খুব কমই রেহাই পাবে পরকালে এটা রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম নিজেই বলেছেন ইন্নাত্তজ্জারা ইউ বাসন ইয়ামাল কয়াম হতে ফুজ্জারা নিশ্চয়ই ব্যবসায়ীরা কয়ামত দিবসে ফাজের হিসেবে উঠবে পাপাচারী হিসেবে উঠবে পুনরুত্থিত হবে সদক তারা নাই যারা আল্লাহকে ভয় করে এবং নেকির কাজ করে এবং সততার আশ্রয় নেয় সত্যবাদিতা বজায় রাখে সরমগ্রন্থের হাদিস তাহলে ব্যবসায়ের অধিকাংশই যাবে রাস্তালে শুধু এই কারণে যে তাদের এ মুখ্য উদ্দেশ্য ব্যবসা এই জন্য হারাম উপায় হোক যে কোনো উপায় হোক তাদের ব্যবসা ঠিক থাকলে হলো তো রাজমিস্ত্রিদের কাজ বা জোগাড়িদের কাজও এরকম হয়ে থাকে যারা বেশিরভাগ এদের খালি মানে পয়সা হাতে আসলেই হলো ওই জাহান নামে উদরটা ভরতে পারলেই হলো যেভাবেই হোক মাজার বানিয়ে হোক বা এই হিন্দুদের মূর্তিখানা বানিয়ে হোক বা বৌদ্ধদের সে গির্জা মাধ্যমে হোক এক কথায় এক শ্রেণী ফাশেক মার্কা মুসলিম এগুলো করতে গিয়ে তাদের তাদের শরীর একটু শিহরে ওঠে না তাদের ইমান এ পর্যায়ে গিয়েছে যে কোনো প্রতিক্রিয়া নেই তাদের দরকার পয়সা কন্ট্রাক্ট পেয়ে গেছে খালাস চলে যাবে এটা চরও মান নয় জঘন্য অপরাধ আমি একাধিক রাজমিস্ত্রিকে নিষেধ করেছি কেউ কেউ বিরত হয়েছে আমাকে বলেছে পরে যে এটা জানতাম না বিরত হয়েছি এখন আর করি না হিন্দুদের মন্দির টন্দির দিতে আর যায় না এগুলো ঠিক করার জন্য আলহামদুলিল্লাহ যারা শুনেছে হেদায়ত হয়েছে যাদের কপাল আল্লাহ হেদার হেদায়ত লিখেছেন হেদায়েত হয়ে গিয়েছেন তো ভাই আপনাকে বলবো যেহেতু আপনি এখানে এসেছেন প্রশ্ন করেছেন বা প্রশ্ন অন্যের মাধ্যমে সেন্ড করেছেন তো আপনাকেই বলবো যে যেহেতু আপনার ভিতরে এখন ইমানের আলো রয়েছে তাই তো জিজ্ঞেস করেছেন তো আপনাকে বলবো যে আপনি এসব কাজ থেকে বিরত থাকবেন অবশ্যই মাজার পূজা আর হিন্দুদের ওই মন্দিরে পূজা করা একই কথা হিন্দুরা করে মূর্তি পূজা আর এক শ্রেণীর বিভ্রান্ত মুসলিম করে মাজার পূজা এই যে দুটোই গারেলারেবথ এই শিরখের আড্ডায় সহায়তা করা যাবে না আর মনে রাখবেন মহান রব্বুল তিনি নিজেই বলেছেন হাইস আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বিফল উদ্ধার করবেন ওয়ারজ কোহো মিন হাইস আল্লাহ এবং তাকে রুজি রুটি দিবেন এমন পন্থায় যার সে কল্পনাও করতে পারেনি অনুভাবে ভাবে আল্লাহ আলি সাল্লাম বলেছেন তারা খান হাদিস মানে তারকা সায় আজ্লাহ যেভাবে আল্লাহর আসতে কোনো জিনিস ছেড়ে দেয় আল্লাহ তার বিনিময়ে তার থেকে আরো অনেক ভালো উত্তম কিছু দিয়ে তাকে পরিবর্তন করে দেয় মানে আরো তাকে ভালো কিছু দান করেন তার বিনিময়ে তা আপনি যেহেতু আল্লাহর আসতে এই জাতীয় গর্হিত কাজে সহায়তা করবেন না আল্লাহর পক্ষ থেকে আপনার ওপরে বিশেষ সাহায্য নেমে আসবেন আপনি পরীক্ষা করে দেখেন ইনশাল্লাহ অতএব আপনি যত গরিবী হন যত গরিবেরই সন্তান হন শিরিকের পথে পা বাড়াবেন না শিরিকের পথে কাউকে সাহায্য করবেন না আর এভাবে ওই মাজার নির্মাণ করা স্মৃতিসৎ নির্মাণ করা মন্দির নির্মাণ করা গির্জা নির্মাণ করা এহুদিদের উপাসনালয় নির্মাণ করা এগুলি সবই গ্রহিত কাজ এগুলো শিরকের পথে সহায়তা করার নামান্তর কাজেই অবশ্যই এসব থেকে বেরোয় থাকবেন এবং আপনার বয়স্ক বলার চেষ্টা করবেন প্রয়োজনে এই মেসেজটা সেন্ড করে দিবেন হয়তোবা আল্লাহ রবীন্দ্র তাকে হেদায়ত দান করতে পারেন যাই হোক আশা করি বুঝতে পেরেছেন যে এটা অন্যায় পদক্ষেপ অতএব এত শরিক খাওয়া যাবে না আল্লাহ আপনার হেফাজত করুন امين والسلام عليكم ورحمه الله وبركاته